হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসাদ রিদ্দো অফিসিয়াল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আবার চলে এসেছি প্রগতি মোটরসে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন টাটা সিরিজের পিকআপগুলো। এটা হচ্ছে এস EX2, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস EX2। পিছনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2018 সালের মডেল, এবং এটা কিন্তু দুটোই হচ্ছে রিকন্ডিশন পিকআপ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে এই পিকআপ সম্পর্কে জানানোর চেষ্টা করবো, এবং কত হলে নিতে পারবেন, কীভাবে নিতে পারবেন। আপনারা কিন্তু কিস্তি ফ্যাসিলিটির মাধ্যমেও এই রিকন্ডিশন পিকআপগুলো নিতে পারবেন, এবং নগদ ক্যাশের মাধ্যমেও নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে সব কিছু বিস্তারিত জানতে হলে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন নূর আলম ভাই আছে, এবং আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হেল্প করবে নূর আলম ভাই। তো নূর আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের পিছনে যে রিকন্ডিশন গাড়িগুলো আছে এটা সম্পর্কে আপনি যদি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে বিস্তারিত জানিয়ে দেন তাহলে সবার অবশ্যই কাজে আসবে এবং হেল্প হবে সবার জন্য। তো ভিউয়ার্স, আমি নতুন রিকন্ডিশন নতুন এবং রিকন্ডিশনের দুটোই আমি এর আগে দেখাইছি নতুনটা। তো এরপর আমি দেখাচ্ছি রিকন্ডিশন প্রত্যেকটা গাড়ি কী কী ক্ষেত্রে আছে সেটা আমি দেখাচ্ছি। এটা হলো একটা নিউট্রাল মোটরসের টাটা ব্র্যান্ডের একটা গাড়ি, টাটা এক্স EX2 মডেল। তো এই এই গাড়িটা আপনি হলো 15, 16, 17, 18 এরকম মডেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন 20 পর্যন্ত। তো এই মুহূর্তে আমরা লকডাউনের কারণে আমাদের গাড়িগুলো তেমন কিছু বেশি আসতেছে না। তো নেক্সটে আমরা এগুলো সব কিছু দিতে পারবো লকডাউনের পর। তো আপনারা বুকিং দেবেন, এবং বুকিংয়ে যেগুলো পার্সেস কাগজপত্র লাগে সেটা তো আপনি বলে দিচ্ছি আমি। সেটা হলো এই গাড়িগুলোর ক্ষেত্রে যে বুকিং হলো মানি হলো 20,000 টাকা, এটা জমা দিয়ে আপনি কাগজপত্রগুলো জমা দেবেন। কাগজপত্রের মধ্যে যেগুলো লাগে টাটা EX2 গাড়ির ক্ষেত্রে, কে তার 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি এবং এমআইসি আর চেকের পাতা লাগবে। 48 মাসে হলে আপনার 8টা লাগবে, 36 মাসে নিলে 9টা লাগবে, এবং 24 মাসে নিলে 24টা লাগবে। তো এর ফলে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন। বুকিং অবশ্যই কাগজপত্র আগে জমা দিয়ে আপনি গাড়িগুলো কালেক্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। আর আমাদের এইগুলো গাড়ি হলো বর্তমানে শোরুম কন্ডিশনের গাড়ি, একটা 16 মডেল আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি। এটা প্রত্যেকটা গাড়ি এরকম আপনারা পেয়ে যাচ্ছেন, একদম দেখেন নতুন গাড়ির কোনো অংশই কম না। এগুলো গাড়ি প্রত্যেকটা একদম নতুন ব্র্যান্ড নিউ চাকা আপনি দেখতে পাচ্ছেন, এখনও বুটগুলো আছে খুব সুন্দর একটা। আর এটা হলো আপনার নতুন গাড়ির ক্ষেত্রে দেখছেন এটা টিউবলেস, এটা টিউবলেস ছাড়া। এই চাকাগুলোতে আপনি অনেক 2 বছর পর্যন্ত রানিং করতে পারবেন। এগুলো গাড়ি প্রত্যেকটা জিনিসে দেখা দিচ্ছে, দেখেন নর্মালে এটাও একদম ফ্রেশ এবং নতুন নতুন চাকা। এগুলো প্রত্যেকটা দিয়ে দিয়েছে আর কি। এর পাশাপাশি আপনার সাইডে একটা স্পেয়ারও দিয়ে রাখছে, একটা বাড়তি আপনার দুজনে দেখেন একদম নতুন। তার মানে 5টা চাকা একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছে, প্রায় অলমোস্ট ব্র্যান্ড নিউ, অলমোস্ট ব্র্যান্ড নিউ। সঙ্গে আপনার এটাও পাচ্ছেন, আপনার ব্যাটারিও নতুন, সাথে পিছনের যে ব্যাকডালাটা আছে এই ব্যাকডালাটা আপনি একদম নতুন পাচ্ছেন। এবং এই ব্যাকডাল সাইজটা একটু বলে দেন। হ্যাঁ, এটা হলো 7 ফিট 7 ফিট, 7 ফিট 5 ফিট, হ্যাঁ এই বডি। আর আপনি দেখতে পাচ্ছেন রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে দেখেন টাটা ব্র্যান্ডের এখানে কিন্তু লেখা নেই, এটা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে এইটা বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, সেহেতু এখানে কোনো লোগো নেই। আচ্ছা, তো এটার এবার প্রাইসে আসি যে আমরা কিস্তিতে নিলে কত পাচ্ছি, এবং এটা যদি আমরা একদম ডিরেক্ট ক্যাশে নিতে চাই সেক্ষেত্রে কততে পাবো? এটা কিস্তিতে মূল্য, এটা হলো যেহেতু এটা 16 মডেল সেক্ষেত্রে আপনার এটা পেয়ে যাচ্ছেন হলো 7,03,000 টাকা এটা কিস্তি মূল্য। আর আপনার যদি ক্যাশে নিতে চান সেক্ষেত্রে আপনার 5,25,000 টাকাতে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর আমরা যদি এই পাশের গাড়িটা, এই পাশে যেটা আছে এটা হলো একটা 18 মডেল, 7,23,000 টাকা। আর এটা যেহেতু আপনি আরেকটা মূল্য হচ্ছে রঙের একটু কালার ডিস্টেন্স এই কারণে দেওয়া আছে, এটা হলো ইঞ্জিন এবং গিয়ারবক্স একদম ব্র্যান্ড নিউ। সেক্ষেত্রে আপনার এই গাড়িটার মূল্য কিস্তি মূল্য 8,00,000 টাকা, এবং ক্যাশে নিতে গেলে 6,20,000 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন আপনি এই গাড়িটা। তো এই গাড়িটার যদি একটু চাকাগুলো দেখাই দেন যে চাকাগুলো কি কন্ডিশনে আছে। এগুলো আপনি যেহেতু নতুন মডেলের আপনি ইঞ্জিনটা একদম ব্র্যান্ড নিউ সেক্ষেত্রে আপনি এটা টিউবলেস চাকা দিয়েছে, এটা হলো 1:55:13
এই সাইজের চাকাতে টিউবলেস চাকা এই এই কন্ডিশনে ইয়েতে আপনি 2 বছর অনায়াসে চালাতে পারবেন এটার সাথে কি নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছে নাকি এটার সাথেও নতুন ব্যাটারি পেয়ে যাচ্ছে এটা এখন নতুন ব্যাটারিটা খোলা হয়েছে আর কি আচ্ছা যেহেতু এখন আমাদের শোরুমে আছে যেহেতু ব্যাটারিটা খুলে রাখা হয়েছে কারণ আপনারা জানেন যে ইউজ না করলে আসলে ব্যাটারিটা সমস্যা হতে পারে এবং এটাও পাঁচটা চাকা একদম ব্র্যান্ড আচ্ছা এটার পাঁচটা চাকাও একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছে দেখা আছে এখানে দেখা আছে 155/13 সাইজ চাকা এটা টিউবলেস চাকা খুব সুন্দর আচ্ছা আর এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটার ওই পাশে দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটা দেখতে পাচ্ছি ডান পাশে মানে ইয়ার ফ্লো এক্সজস্টের যে সিস্টেমগুলো ওইটার আবার বাহিরের সিস্টেমটা নাই এটা দেখেন এটা হলো 18 মডেল এই কারণে আপনারা দেখেন সাইটে কিন্তু নতুন গাড়ির মতো একটা সাইটে ইয়ার ফিল্টার কন্ডিশনার দেওয়া আছে এটাতে সহজে আপনারা খুলে পরিষ্কার করে আবার ঢুকায় রাখতে পারেন এর ফলে আর আপনি এর আগে যেটা আমি দেখাইছিলাম এটা কিন্তু আপনি 16 মডেল ক্ষেত্রে এই কারণে এই গাড়িটার সাইজ আচ্ছা এটা এটা 16 মডেল আচ্ছা হ্যাঁ এটা 16 মডেল যার ফলে নাই এটা মাঝখানে এটা আপনারা ইয়ার ফিল্টারে মাঝখানে পেয়ে যাচ্ছে এটা আপনারা এটা নাটগুলো খুলে পরবর্তীতে এগুলো ইয়ার ফিল্টারটা ক্লিন করে তারপর আপনার ওয়াশ করে রেখে দিবেন তো এই গাড়ির ক্ষেত্রে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা ভাই এটা 5 লক্ষ না এটা হলো ক্যাশে নিতে গেলে আপনি 5,25,000 এটা ক্যাশে নিতে গেলে আর কিস্তি মূল্য হচ্ছে 7,03,000 আর এটা হচ্ছে যদি আপনারা ক্যাশে নেন সেক্ষেত্রে এটা ক্যাশে নিলে 6,20,000 আচ্ছা 6,20,000 আর যদি কিস্তিতে নেন টেবিল ক্যাশে আর যদি আপনি কিস্তিতে নেন 8,00,000 পড়বে 8,00,000 পড়ে যাবে আর ডাউন পেমেন্ট সর্বনিম্ন 155,000 টাকা পেপার ওয়ার্ক সহ আচ্ছা তো এই মোটামুটি ছিল নূর আলম ভাই আমাদেরকে সুন্দর করে বুঝাই দিয়েছে এবং কি কি লাগবে বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আসাদ বৃদ্ধ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে সেহেতু সবাই ভালো থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন সবসময় নিজের সেফটি নিয়ে বাইরে যাবেন এবং অবশ্যই সবসময় মুখে মাস্ক পরবেন তো সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম Assalamualaikum.